আর কর বাবু গাইস আমার জ্বর এটা বাবু সব কিছু করছে আমার কালকে দিয়ে ধুম জ্বর আমি কিচ্ছু করতে পারছি না কালকে সারা রাত মাথায় আমার জল পড়তে দিয়েছে আমি শুয়েছিলাম সামনে এসে বলছি গাইস ওই দাঁতে ব্যথার জন্য ওই যে মানে অনেকবার ঠান্ডা জল দিয়ে কুলকুচো করেছি না এই জন্য জ্বর চলে এসছে ছেলে সারা রাত আমাকে জল দিয়েছে পাশে বসে জল দিয়ে গেছে তারপরে ভাত করেছিল দেখো ভাত ধরা আছে দেখো ওই দেখো বিশেষ করে জল দিয়েছে দেখাচ্ছি তারা দেখো রাত্রিবেলা আমার যেন ভাত করেছিল আছে আর এই দেখো জলপট্টি দিয়েছে দেখেছো বেশি মার জামার ছেলে কত কাজে দেখো নোংরা হয়ে গেছে পড়ে বেশি ছেলেকে তোমরা উল্টোপাল্টার কথা বলো আবার রান্না করবে আর বলছি বলছি ইঞ্জিনিয়ারিং আর গ্যাস আর হচ্ছে স্কুল তোদের তিনজনকে বলছি হ্যাঁ এত লোভ পয়সার এত লোভ হ্যাঁ নিয়ে গিয়ে একদম শেষই করে ফেললি হ্যাঁ কি যেখানে কোনো দিনও নিয়ে যাস না কোনো দিনও নিয়ে যাস না কিসের লোভে নিয়ে গেছিলিস কিসের লোভে সম্পত্তির লোভে এত লোভ তো নিয়ে যাওয়ার পরে সাত দিনের মাথায় মারা গেল হ্যাঁ সব প্রমাণ আমার কাছে আছে ভাবিস না আমি কাঁচা খিলারি সব প্রমাণ আমার কাছে আছে হ্যাঁ কে কে দায়ী না দায়ী আমার সব জানা আছে হম তোরা কি লাগ খেলেছিস এই সাতটা দিনে হ্যাঁ উচিত করিসনি মানুষটা একটু পাগল টাইপের ছিল তা বলে তার সুযোগ নিয়ে তাকে নিয়ে ছিনিমিনি খেললি হ্যাঁ ওই গ্যাসের গ্যাসের গ্যাস গ্যাসের গ্যাসকে সম্পত্তিটা পাই দেওয়ার জন্য এরকম করলি তো হুম তোর মা যেরকম করেছিল চায়ের সঙ্গে ঘুমের ওষুধ তোরা সেরকম করলি তাই না হ্যাঁ কে 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 দিয়েছিস পাইয়ে দিয়েছিস গ্যাসকে পাইয়ে দিয়েছিস সাত দিনের মধ্যে তো একদম ইয়ে করে দিবি ভগবানের কাছে পাঠিয়ে দিবি হম এত এত তোদের মানে কি বলবো এত লোভ এত লোভ এত লোভ এত সম্পত্তি আছে তাও এত লোভ হ্যাঁ আর যাদের সম্পত্তি নেই তাদের কোনো লোভ নেই হ্যাঁ মানুষটাকে বিনা বিনা স্বার্থে খাবার খাওয়ানো হতো বিনা স্বার্থে ঠিক আছে সে ও ও ও দিত সেটা ওর ব্যাপার আমরা তো কোনো ধরনের বলিনি আমার মা বলেনি আমরাও বলিনি হ্যাঁ আমার কাছে সব প্রমাণ আছে বুঝলি তো সব প্রমাণ আছে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না প্রমাণ রেখে তারপর আমি কথা বলি দ্য গাইস আমার ভাল লাগছে না তো কে যেন বলছিলা যে কি করে মারা গেল একটু খুলে বলো বলবো আমার জ্বরটা ঠিক হোক খুলে বলবো কে কে দায়ী না দায়ী কে কে কী করেছে কোথায় নিয়ে গেছিল সব বলবো সব বলবো বলবো কি দেখো এমন মানুষের প্রমাণ আছে না পাক্কা প্রমাণ আমি ইচ্ছা করলে দিয়ে দিতে পারি কিন্তু সেই মানুষটার বদনাম হবে আর মাস্টার আর বললাম না আমি চাই না সেই মানুষটা আমাকে বিশ্বাস করে বলেছে আমি তার ভয়েস মানুষকে শোনাই ঠিক আছে চাই না কিন্তু যে বলেছে সে ইঞ্জিনিয়ারিং এর কাছে মাস্টারের কাছে গ্যাসের কাছে খুবই কাছে হ্যাঁ আত্মীয়ের মধ্যেই একদম কাছে অতএব বুঝতেই পারছো আমার হাতে প্রমাণ না থাকলে আমি কোনো কিছু করি না গাইস দেখো গালটা কেমন ফুলেছে এই দেখো যারা যারা ওদের ওদের পক্ষ হয়ে থাকবে তাদের তাদেরকে একদম দেব হুম চ হাতে আছে আমার ইচ্ছা করলে এখনই চলে যেতে পারি থানায়